হ্যালো ফ্রেন্ডস আমি সৌভিক আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটা বাংলায় করছি কারণ অনেকেই বলেছিল যে বাংলা একটা ভিডিও করার জন্য অনেক বন্ধু বান্ধব বলেছিল আমাকে তাই জন্য আজকের বাংলায় ভিডিও চলো তো আজকের যে টপিকটা সেটা হলো যে রয়্যাল এনফিল্ড আমাদের সবার খুব প্রিয় বাইক প্রিয় ব্র্যান্ড তো রয়্যাল এনফিল্ডের কী কী প্রবলেম রয়েছে ঠিক কী কী কারণে আমরা রয়্যাল এনফিল্ড কিনবো না সেগুলো ডিসকাস করবো পয়েন্টটা আকারে আমি বলছি ব্যাপারগুলো কি কি বিষয় রয়েছে তারা রয়্যাল এনফিল্ড কেনার চিন্তা ভাবনা করছো তার একবার ব্যাপারটা দেখে নাও ঠিক আছে তো পয়েন্ট নাম্বার 1 ভাইব্রেশন রয়্যাল এনফিল্ড এমন একটা বাইক যার প্রত্যেকটা মডেলে প্রচন্ড পরিমাণ ভাইব্রেশন রয়েছে ফুটপেক হ্যান্ডেলবার ট্যাঙ্ক এভরিহোয়ার প্রত্যেকটা পার্ট এর ভাইব্রেট করে যখন তুমি চালাবে বুঝতেই পারবে যখন তোমরা রাইড করবে বুঝতেই পারবে প্রচন্ড পরিমাণ ভাইব্রেট করে অর্থাৎ সেটা কিন্তু মাঝে মাঝে এত একটি হয়ে যায় যে তোমার নিজেরই বিরক্ত লাগবে বাইকটা চালাতে লিটারালি তোমার প্রত্যেকটা বডি পার্ট ভাইব্রেট করবে তো সেটা তোমার কাছে পেইনফুল হতেই পারে পয়েন্ট নাম্বার টু মাইলেজ রয়্যাল এনফিল্ড প্রত্যেকটা মডেলের মাইলেজ কিন্তু অত্যন্ত কম ঠিক আছে তুমি ক্লাস বুলেট নাও কি ক্লাসিক নাও অথবা তুমি থান্ডার নাও প্রত্যেকটা মডেলে কিন্তু মাইলেজ কম তুমি যদি তিনশো পঞ্চাশ গুলো কনসিডার করো তাহলে ও ক্ষেত্রে তুমি কিন্তু ধরো চল্লিশ মতো মাইলেজ পেতে পারো খুব বেশি হলে ঠিক আছে আর যদি পাঁচশো হয় যদি ফাইভ হান্ড্রেড সিসি তুমি যদি মডেলগুলো নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার মাইলেজ ড্রপ করে টোয়েন্টি ফাইভ থেকে থার্টির মধ্যে চলে আসবে থার্ড হচ্ছে ইঞ্জিন রিফাইনমেন্ট রয়্যাল এনফিল্ডের যে মডেলগুলো রয়েছে সেগুলোর ইঞ্জিন যেটা রয়েছে না তো ইঞ্জিনের রিফাইনমেন্ট লেভেল কিন্তু খুব ভালো নয় ঠিক আছে তো যখন তুমি চালাবে বুঝতেই পারবে একবার টেস্ট রাইড করে দেখো বাইকগুলো যখন কিনবে তার আগে নিশ্চয়ই তো প্রত্যেকটা ইঞ্জিন এনফিল্ডের প্রত্যেকটা ইঞ্জিনের রিফাইনমেন্ট লেভেল খুব একটা ভালো মোটেই না হুম নকিং সাউন্ড আসে ঠিক আছে যখন তুমি হায়ার স্পিড যখন তুমি রেভ করবে তখন বুঝতে পারবে যে যারা ইঞ্জিনটা একটুখানি স্ট্রেস ফিল করছে পয়েন্ট হলো জঘন্য পাওয়ার টু ওয়েট রেশিও ওয়েট রেশিও জিনিসটা কি দেখো ইঞ্জিনের টোটাল পাওয়ার এবং টোটাল বাইকের ওয়েট এই দুয়ের যে রেশিও অনুপাত তাকে বলছি আমরা পাওয়ার টু ওয়েট রেশিও তো এটা যত বেশি হবে তত বাইকের পিক আপ বলো পারফরমেন্স বলো সবই হাই হবে ঠিক আছে এনফিল্ড এই জায়গায় অনেক বেশি একটা তিনশো পঞ্চাশ তুমি বাইক কনসিডার করো তো তিনশো পঞ্চাশ সিসি বাইকের এর পাওয়ার কত হতে পারে হার্ডলি এনফিল্ডের হয়তো টোয়েন্টি বিএইচি আশেপাশে ঠিক আছে কিন্তু সেই জায়গায় তুমি একটা যেকোনো অন্য বাইক কনসিডার করো ধর তোমার জে টু ফাইভ টু ফিফটি সিসি ওর পাওয়ার কিন্তু অনেক বেশি কাছাকাছি টোয়েন্টি টু বিএইচ বা ফোর বিএচ মনে পড়ছে না তাহলে সেই জায়গায় কি ওই ব্যাগটা অনেক বেশি এগিয়ে এনফিল্ড এই পাওয়ার টু ওয়েট রেশিও বিষয়টাতে একদম বেশি আছে ফিফ্থ পয়েন্ট হলো লো পিক আপ এনফিল্ড নিয়ে কোনোদিন রেস করার কথা ভেবো না ঠিক আছে কেন এনফিল্ডকে একটা পাতি পালসার কি অত সিসি হয়ে কিন্তু কোনো কাজে আসছে না ঠিক আছে কেন ওই যে বললাম পাওয়ার টুইট রেসি ওইটা অত্যন্ত কম হওয়ার কারণে যে কোনো দেড়শো সিসি বাইক এনফিল্ড কে আরামসে ওভারটেক করতে পারে তার পিক আপ অনেক বেশি হবে এনফিল্ড এর থেকে সিক্স পয়েন্ট হলো লো রিলাইবিলিটি এনফিল্ড এমন একটা বাইক যেটা রাস্তাঘাটে যখন তখন বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে নিজের মুড নিয়ে চলে আর যদি একবার বন্ধ হয়ে যায় যদি স্টার্ট আর না হয় তাহলে কিন্তু ভাই তোমার কপালে দুঃখ আছে স্টার্ট তুমি করতে পারবে না ঠিক আছে ওই অত বড় ভারী গাড়িটাকে ঠেলে নিয়ে যাওয়ার সময় নিজেকে তোমার গাধাই মনে হবে সেভেন্থ হলো হাই মেনটেন্স এনফিল্ড কেনার পর কিন্তু যথেষ্ট খরচ তোমায় করতে হবে ঠিক আছে এনফিল্ড এমন একটা ব্র্যান্ড যার প্রত্যেকটা মডেলের মেন্টেন্স খরচ অত্যন্ত বেশি ঠিক আছে প্রত্যেকটা পার্টস এর দাম বেশি ঠিক আছে সহজে পাওয়া যায় না হলো পয়েন্ট কম সার্ভিস সেন্টার চান্স তোমার এনফিল্ড যদি কোথাও বন্ধ হয়ে যায় কিংবা তোমার যে রেগুলার সার্ভিস তোমার করাতে হয় এনফিল্ড এর সার্ভিস সেন্টার সব জায়গায় অ্যাভেলেবেল নয় যার ফলে ওই সার্ভিসিং করাতে গেলে তোমায় কিন্তু বহু দূর যেতে হতে পারে ঠিক আছে শহরের দিকে ব্যাপারটা আলাদা কিন্তু গ্রামের দিকে হলে বস খুব সমস্যা নাইনথ পয়েন্ট হলো ভিউ ফাইন্ডারের প্রবলেম এনফিল্ড যে মিরর তোমাকে দেওয়া হয়েছে যখন তুমি বাইক চালাবে ওইগুলো এত ভাইব্রেট করে তুমি লিটারেলি পেছনে কিছু দেখতেই পাবে না ঠিক আছে অর্থাৎ মিররের ইমেজটা এত ভাইব্রেট করে যে পেছনে কোনো গাড়ি আসছে কি না সেটা তুমি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে না তোমাকে বারবার ওটাকে সেট করতে হবে টেন্থ পয়েন্ট হলো এর দাম এবং পুরোনো টেকনোলজি এনফিল্ড এর প্রত্যেকটা মডেলের দাম কিন্তু যথেষ্ট বেশি কাছাকাছি দেড় থেকে দু লাখ টাকা তোমার মিনিমাম একটা এনফিল্ড বাড়িতে আনতে তো তুমি তুমি লাখ টাকা খরচ করে কিনলে কিন্তু পাচ্ছ কি একদম সেই টেকনোলজি এবং সেই পুরোনো দিনের সমস্ত বডি পার্টস তাও এনফিল্ড এখন অনেকটা উন্নতি করেছে অনেক ভালো টেকনোলজি নতুন টেকনোলজি বাইকের মধ্যে ইমপ্লান্ট করেছে ঠিক আছে এছাড়া আরেকটা একটা বড় সমস্যা হচ্ছে রাস্টিং ইস্যু তা তোমরা সবাই জানো এনফিল্ড মোস্ট অব দ্য পার্ট মেন্টালিক ঠিক আছে যার ফলে ওই রাস্টিং ইস্যুটা অবভিয়াস রাস্ট পড়তেই পারে যাদের এলাকায় বেশি সব এলাকায় কিন্তু এনফিল্ড খুব তাড়াতাড়ি রাস্ট পড়ে এ এক বড় সমস্যা আর অনেকগুলো ছোট পয়েন্ট আমি বলছি এনফিল্ডের ম্যাক্সিমাম মডেলে তুমি কিন্তু অ্যালাও ফিল্ড পাবে না যেটা কিন্তু এখন সমস্ত বাইকেই প্রায় পাওয়া যাচ্ছে আর কি ইন্ডিকেটার যেগুলো আছে ওগুলো কিন্তু এলইডি নয় অনেক থান্ডারবার মডেলে দেখতে পাবে ওই যে মিটার কনসোলটা আছে না ওটা কিন্তু অনেক সময় ভেঙে যায় ভাইব্রেট করতে করতে ভেঙে যায় আচ্ছা আরেকটা একটা বড় সমস্যা হচ্ছে সবসময় ঠিক রিডিং দেখায় না ম্যাক্সিমাম টাইমে ভুল রিডিং দেখায় একটা বড় সমস্যা ক্লাসিক যে মডেল তাতে তুমি কিন্তু প্রজেক্টর হেডল্যাম্প পাচ্ছ না ওটা একমাত্র থান্ডারবারই রয়েছে তবে হ্যাঁ এক্স সিরিজের মডেল যেগুলো সেগুলো কিন্তু অনেকটাই অ্যাডভান্সড তো যাই হোক এই ভিডিওতে আমি মেইন যে প্রবলেম গুলো আছে এনফিল্ডের সেগুলোকে ফোকাস করলাম তার মানে এই নয় যে এনফিল্ড একেবারে খারাপ বাইক এনফিল্ড অনেক ভালো পয়েন্ট আছে কেন এনফিল্ড কিনবে তারও আমি একটা সেপারেট ভিডিও কিন্তু বানাবো ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই আবার পরে ভিডিও দেখা হবে ততক্ষণের জন্য গুড বাই রাইড সেফ